দেখুন কিভাবে ভেসে যাচ্ছে গবাদি প্রাণীগুলো। কথা বলতে না পারা এই বোবা প্রাণীগুলো শুধু মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করে যাচ্ছে। ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের ফলে ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে ডুবে মৃত্যু হয়েছে অন্তঃসত্ত্বা এক নারীর। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আখাউড়া উপজেলায় নতুন করে আরও অন্তত 5টি গ্রাম প্লাবিত হয়েছে। সব মিলিয়ে প্রায় 40টি গ্রামের হাজারেরও বেশি পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর দিন যাপন করছে। এছাড়া বন্যার কারণে বৃহস্পতিবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোয় কোনোভাবেই রেস্কিউ টিমরা রেস্কিউ কার্যক্রম চালাতে পারছে না। অবস্থা খুবই খারাপ। অনেকের ফেসবুকের পোস্টেই দেখতে পাচ্ছি 50-60টার মতো লাশ নাকি ভেসে আসতে দেখেছে। এদিকে গত বুধবার দুপুরে আখাউড়া উপজেলার বীরচন্দ্রপুর গ্রামে বন্যার পানিতে ডুবে সুবর্ণা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। ঘরে পানি ঢুকে পড়লে সুবর্ণা বের হতে গিয়ে পা পিছলে একটি গর্তে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এলাকার বাসিন্দারা জানান, ভারতের ঢলের পানি নেমে পুরো এলাকা পানির নিচে, রাতে পানি আরও বেড়েছে, ঘরেও ভালোভাবে থাকার অবস্থা নেই, তবুও কষ্ট করে পরিবারের সবাই অবস্থান করছে। এদিকে বৃহস্পতিবার 22 আগস্ট সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 18 লক্ষ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আবহাওয়া সংস্থাগুলোর বরাত দিয়ে বলা হয়, আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতলভাবে বৃদ্ধি পাচ্ছে। গত 20 আগস্ট থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, এখনও পর্যন্ত বন্যাক্রান্ত জেলার সংখ্যা 6টি। সেগুলো হলো কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী ও মৌলভীবাজার। এদিকে ব্রাহ্মণবাড়িয়াতেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। এসব জেলার 23 উপজেলা বন্যা প্লাবিত। এই 6 জেলার মোট 1,89,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 17 লাখের উপরে মানুষ। এছাড়া বন্যার পানিতে ডুবে ফেনী জেলার ফুলগঞ্জ এলাকায় আরও একজনের মৃত্যু হয়েছে। এদিকে ভারতের বাঁধ খুলে দেওয়ার জন্য বাংলাদেশে তৈরি হওয়া উদ্বেগের বিপক্ষে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে বন্যা ত্রিপুরায় বাঁধের পানি ছাড়ার কারণে হয়নি। ভারতের ত্রিপুরার ধলাই জেলায় গোমতী নদীর উপরে থাকা ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে সীমান্তবর্তী জেলাগুলোয় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বাংলাদেশে এমন একটি উদ্বেগ ছড়িয়ে পড়েছে, এটা বাস্তবে সঠিক নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা উল্লেখ করতে চাই যে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর অববাহিকা যে অঞ্চলটি রয়েছে, এই এলাকায় কয়েকদিন ধরে এবছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে এ বন্যা মূলত বাঁধের ভাটির দিকের বৃহৎ অববাহিকার পানির কারণে ঘটেছে। বাংলাদেশের সীমান্ত থেকে বেশ দূরে 120 কিলোমিটারেরও বেশি উজানে ডুম্বুর বাঁধের অবস্থান। এটা কম উচ্চতার একটি বাঁধ। এখানে উৎপাদিত বিদ্যুৎ একটি গ্রিডে যুক্ত হয় এবং 40 মেগাওয়াট বিদ্যুৎ ত্রিপুরা থেকে বাংলাদেশে যায়। মন্ত্রণালয়টি আরও জানায়, গত বুধবার থেকে পুরো ত্রিপুরা এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোয় ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে পানির চাপে বাঁধ থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি ছাড়ার ঘটনা দেখা গেছে। তবে যাই হোক, ভারতীয় এই বিবৃতি কতটুকু সত্য সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন রয়ে যায়।